আচ্ছা, তোমরা কি জানো বাড়িতে ক্রিম চিজ বানানোটা এখন কতটা সোজা? মার্কেটে তো প্রিজারভেটিভ দিয়ে ক্রিম চিজটাকে স্টোর করে রাখে, আর তার দামও আকাশ ছোঁয়া। কেন আমি সবকিছু জেনে শুনে মার্কেট থেকে ক্রিম চিজ নিয়ে এসে আমার কেকে ইউজ করব? তাই আজকের ক্রিম চিজটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, আর আমার কেকটাও এই বাড়ির বানানো ক্রিম চিজ দিয়েই ডেকোরেশনটা করেছি। আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা 1 পাউন্ডের অর্ডারটা এসেছিল, আর ফ্লেভারটা তো বলেই দিয়েছিল ক্রিম চিজের ফ্লেভারটা হবে। তাই আমি এখানে পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নেই নেই করে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো ক্রিম চিজ দিয়েছি। হোমমেড ক্রিম চিজ, একদম ফ্রেশ। তাই মার্কেটের থেকে আনলে পরে একটা মেজারমেন্ট থাকে যে 150 থেকে 170 গ্রাম। বাড়িতেই যখন বানিয়েছি তাহলে অত মাপঝোপ কেন, একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তবে আজকের ভিডিওতে ক্রিম চিজের কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কারণবশত। কিন্তু তোমরা যদি আমার কাছে জানতে চাও বা শিখতে চাও যে হোমমেড ক্রিম চিজ কী করে রেডি করতে হয়, তাহলে বেশি বেশি করে কমেন্ট করো, আমি তোমাদের সামনে সেই রেসিপিটা নিয়ে চলে আসব। আজকের কেকের ডেকোরেশনটা পুরোটা দেখার আগে একবার বলে নিই, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে পরে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। আর যারা আমার এই ভিডিওগুলো ফেসবুকে দেখবে, অবশ্যই পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো। তোমরা তো কেকের ডেকোরেশনের মধ্যে দেখতেই পেলে, আলাদা করেও কিন্তু আমি ক্রিম চিজ প্রত্যেক কটা লেয়ারে দিয়েছি, কারণ যে এই কেকটা অর্ডার করেছিল সে আমাকে বলে দিয়েছিল তার হাজবেন্ড খুব একটা মিষ্টি পছন্দ করে না, তাই আমি মিডিলে একটু ক্রিম চিজ দিয়েছি যাতে সেটা মিষ্টিটা কম লাগে। ক্র্যাম কোটিং, ফাইনাল কোটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার কিছুক্ষণ ফ্রিজে একটু সেট করার জন্য রেখে দেব, তারপরে ফাইনাল ডেকোরেশনটা শুরু করে দেব। ডেকোরেশনে হাত দেওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র কেকটার ওয়েট এসেছিল 723 গ্রাম, আর সেখান থেকে 80 থেকে 90 গ্রাম বাদ দাও কারণ বোর্ডটা রয়েছে, তারপরেও 1 পাউন্ডের বেশি হয়েছে। তো এইবার কেকটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখানে ডেকোরেশনগুলো শুরু করে দিয়েছি। ডেকোরেশনটা একদম সিম্পল ছিল, বাট সোবার ছিল। আমি যে এখানে গোল্ডেন বলগুলো ইউজ করছি এগুলো নন এডিবেল, এডিবেলও করা যায় সেগুলো চকলেট দিয়ে, বাট আমি এখানে নন এডিবেলটা ইউজ করেছি, আর কাস্টমারের থেকে সেটা জিজ্ঞাসা করেই নিয়েছিলাম। আর উপর থেকে কিছু গোল্ডেন আর হোয়াইট কালারের স্প্রিঙ্কেলও দিয়ে দিয়েছি, কারণ কাস্টমার আমাকে বলে দিয়েছিল ওপরটা একদম প্লেন থাকবে আর উপর একটু স্প্রিঙ্কেল দেওয়া থাকবে। আর যে স্টিকারটা আমি ইউজ করেছি সেটাও নন এডিবেল। যে কোনো কেকে ডেকোরেশনটা নাম লেখা ছাড়া একদমই অসম্পূর্ণ মনে হয়, তাই কাস্টমার আমাকে যা যা লিখতে বলেছিল পুরোটাই ইতিহাসের মতোই আমার কাছে লেগেছিল। বাট কাস্টমার যেরকম চেয়েছিল আমি পুরোটা কেক ধরেই সেই রকমভাবে লিখে দিয়েছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর লেখাগুলো যখন কাস্টমার লিখতে বলে কেকের মধ্যে, আমার কাছে ব্যাপারটা খুব সুন্দর লাগে। আর একটা কথা, হ্যান্ড রাইটিংয়ের দিকে কেউ কিছু বলো না বা কেউ কিছু দেখো না, কারণ খুব একটা ভালো না আমার হ্যান্ড রাইটিং ছোটোর থেকে। আর লেখাটা পুরোটাই আমি লিখেছি চকলেট দিয়ে। কেকটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে কেমন যেন একটু খালি খালি লাগছিল, তাই কাস্টমারের সাথে ফটো পাঠিয়ে কথা বলে কাস্টমারের সাথে পুরো একমত হয়ে গোল্ডেনের একটা বর্ডার করে দিচ্ছি ওপর থেকে নিচ থেকে। আমার কিন্তু পুরো কেকের ডেকোরেশনটা পুরোটাই কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে। আজ চলি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।